যাচ্ছিলাম যে সেখানে আপনার যে মাল্টিকালচারাল যে একাডেমিটি আছে, আসলে আমাদের এটি একটি এডুকেশনাল ইনস্টিটিউশন। সো পর্তুগালে আপনি জানেন যে খুব সহজে ন্যাশনালিটি পাওয়া যায়, বিশেষ করে যারা 5 বছর বৈধভাবে থাকবে তারা ন্যাশনালিটি অ্যাপ্লাই করবে। তো ন্যাশনালিটি অ্যাপ্লিকেশনের অনেকগুলো রিকোয়ারমেন্ট আছে, এর মধ্যে একটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির একটি সার্টিফিকেট লাগে, লেভেল A2 পর্তুগিজ, লেভেল A2। তো এই সার্টিফিকেটটি আপনার সরকারিভাবে করানো হয় অলমোস্ট ফ্রিতে, সামান্য একটা ফি নেয়, বাট এটার ডিউরেশনটা অনেক লং, 9 মান্থ। তো আমরা যারা ইমিগ্রেন্ট আছি আসলে আমাদের 9 মাস ব্যাপী একটা কোর্স করার সময় আসলে আমাদের খুবই কম হয়ে ওঠে না। আর আমরা যারা প্রবাসী আছি এর মধ্যে অনেকেই আমাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা অনেক কম, সো ওটা পর্তুগিজ টু পর্তুগিজ হচ্ছে মিডিয়ামটা। তো এই জন্য অনেকেই কোর্সটা করে কিন্তু এটা সেই সাকসেসফুলি শেষ করতে পারে না। তো এই ক্ষেত্রে তার ন্যাশনালিটি পাওয়ার একটা বড় ব্যারিয়ার হচ্ছে তার এই সার্টিফিকেটটা। তো আমরা এটাকে অনেক সহজ করে দিচ্ছি, আমরা এটা ইংলিশ টু পর্তুগিজ করতেছি, প্লাস হচ্ছে এটি মাত্র আমরা 1 মাস 20 দিনে শেষ করতেছি। এই যে কোর্সটি A2 লেভেলের, এটা আমাদের মাল্টিকালচার একাডেমির মাধ্যমে করতেছি। আমাদের প্রতি মাসেই 2টি 3টি 4টি করে কোর্স আসতেছে, এটি হচ্ছে একটি কার্যক্রম। আর আরেকটি কার্যক্রম হচ্ছে আমরা পাশাপাশি আমাদের, আপনি জানেন যে বাইরে আলোচনা করছে যে আমাদের যারা প্রবাসী ম্যাক্সিমাম হচ্ছে শ্রমিক অথবা ওয়ার জবগুলো আমরা করি, তা আমরা এদেরকে ট্রেন আপ করার জন্য আমরা আমাদের এই একাডেমি থেকে আমাদের প্রায় 11টিরও বেশি আমরা ট্রেনিং নিয়ে আসছি ওখানকার গভর্নমেন্ট অ্যাপ্রুভাল। তো এই ট্রেনিংগুলো আমরা দিচ্ছি তাদেরকে। ট্রেনিংগুলো কি বিষয় দিচ্ছেন, মানে কাজের জন্য না? হ্যাঁ, কাজের জন্য। এটা হচ্ছে না, এটা হচ্ছে আইন কানুন কাজ, এটার জন্য আলাদা সেশন আছে আমাদের, সেটা হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে। এগুলো ইনফরমেশন সেশন আমরা বলি, লিগেল সাপোর্ট দিচ্ছি আমরা। তারপরে হচ্ছে ট্রেনিংগুলো হচ্ছে বেসিক্যালি হেলথ অ্যান্ড সেফটি, অ্যাট ওয়ার্ক, কমিউনিকেশন। যাচ্ছে আবারও মোহাম্মদ আব্দুল মান্নান, ওমান প্রবাসী, আপনার কাছে। একটু ওমান নিয়ে আমরা কথা বলছিলাম, ওমান সম্পর্কে অনেক কিছু জানলাম, সেখানে খুব ভালো অবস্থা এখন নেই বাংলাদেশিদের জন্য, পুরো মধ্যপ্রাচ্যে যে অবস্থা ওমানেও একই অবস্থা বলছিলেন। কিন্তু আমরা একটি জিনিস জানি যে এই যে বাংলাদেশ থেকে কর্মীরা গিয়ে প্রতারিত হচ্ছে, ওখানে কাজ পাচ্ছে না, অনেকে আমরা দেখেছি, নিশ্চয়ই বাংলাদেশও দেখেছেন, সম্প্রতি বেশ কয়েকটি প্রতিবেদন করা হয়েছে ওমানের বিষয় নিয়ে, ওমানের প্রবাসীদের